বাংলাদেশের সবচেয়ে উন্নয়নশীল একটি জেলা হচ্ছে ফেনী জেলা। 10 বছর আগের ফেনী ও বর্তমান ফেনীর মধ্যে অনেক পার্থক্য হয়েছে। হয়তো 10 বছর আগের কেউ যদি বর্তমানে ফেনীতে ফিরে আসেন, তাহলে ফেনীর এই বদলানো রূপ হয়তো নাও চিনতে পারেন। ফেনী মূলত চট্টগ্রাম বিভাগেরই একটি শহর। প্রশাসনিকভাবে এটি একই সাথে ফেনী জেলা এবং ফেনী সদর উপজেলার সদর। এর আয়তন প্রায় 22 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 16 লক্ষেরও বেশি, যা একে বাংলাদেশের 27তম বৃহত্তর শহরে পরিণত করেছে। ফেনী নদীর নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় ফেনী। মধ্যযুগের কবি সাহিত্যিকগণ নদী অর্থে ফণী শব্দটি ব্যবহার করতেন এবং সেই ফণী থেকেই ফেনীতে পরিণত হয়। ফেনী নদীর তীরে রঘুনন্দন পাহাড়ের পাদদেশে 18শ শতাব্দীর মধ্যভাগে বীর বাঙালি শমশের গাজীর রাজধানী ছিল। ফেনীতে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। আমাদের আজকের ব্লগে আমরা ফেনী শহর এবং ফেনী শহরের আশেপাশে বেশ কয়েকটা সুন্দর ও আকর্ষণীয় প্লেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বর্তমান ফেনীর মানুষ খুবই কর্মমুখর ও তাদের নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত। আপনি যখন ফেনীর মহিপালে পৌঁছাবেন, তখন এই এক কর্মযোগ্য মানুষের ব্যস্তময় শহর আপনি দেখতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে আমার ভিডিওগুলো খুব দ্রুত আপনাদের কাছে চলে যেতে পারে। আসসালামু আলাইকুম, আমি ফরহাদ মনির। ফেনী জেলা ব্লক পার্ট ওয়ানে এই মুহূর্তে আমি আছি ফেনীর সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় একটি প্লেস, ফেনী বিজয়সিংহ দিঘির পাড়ে। তো প্রথমে আমরা জেনে নিই এখানে আসার প্রসেসটা, চলুন। বিজয়সিংহ দিঘি ফেনীর মহিপাল থেকে 2 কিলোমিটার দূরে ফেনী সার্কিট হাউসের সামনে অবস্থিত। আপনারা চাইলে পায়ে হেঁটে কিংবা রিক্সায় মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা সেখানে পৌঁছে যেতে পারেন। দিঘির একেবারে সামনে চারপাশে বাউন্ডারি ওয়াল করে বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ লাগিয়ে এখানকার সৌন্দর্য আরও অনেক গুণে বাড়ানো হয়েছে। এই বিজয়সিংহ দিঘি খননের পেছনে এবং এই বিজয়সিংহ দিঘিকে নিয়ে বেশ কিছু রূপকল্প এবং ইতিহাস আছে। ইতিহাস থেকে জানা যায়, রাজা বিজয় কুমার সিংহ তার মাকে খুশি করার জন্যই নাকি এই দিঘিটি খনন করেন। এই দিঘিকে নিয়ে আছে বেশ কিছু রূপকল্প। প্রাচীনকালে এই দিঘিতে বিভিন্ন ধরনের স্বর্ণের থাল ও রূপোর থাল নাকি ভেসে উঠত। কোনো এক ভিখারিণী সেখান থেকে একটি থাল চুরি করে এবং এরপর থেকে নাকি এটা আর ভেসে ওঠে না। এছাড়াও আরও বিভিন্ন ধরনের রূপকল্প এখানে প্রচলিত আছে, চলুন আমরা তার কিছু শুনে আসি। ওই কন্যারেদি আসতো, কন্যারেদি উঠতো, উঠি ওখানে যায় মানি কি কারো খানা মেজানি ফেলে একটা সম্মানে করি, সম্মানের মতো নৌকা ওখানে থালাবাটি উঠতো। থালাবাটি উঠে যা যার খানা প্রয়োজন হইতো তখন মানে ওই জিনিসটা ওখান থেকে নিত, নিয়ে আবার রিটার্ন করতো। এগুলো কি আপনি হইতো সব? হ্যাঁ, আপনি আল্লাহ তালার গাইবি। আচ্ছা আচ্ছা, গাইবি হবে। তো এখানে উঠতো, উঠার পরে আবার কিছু লোকে ওই কিছু থালাবাটি স্বর্ণের এবং কি পিতলের, হ্যাঁ, এবং কি কিছু লোকে মানে এটাকে বাজেয়াপ্ত করে ফেলেছে, চুরি করছে আর কি, চুরি করেছে মানে নিয়ে গেছে, নিয়ে আর রিটার্ন দেয় নাই। আর ওটা এবার একদিন ওখানের লোকের
স্বপ্নে দেখাইছে, মানে এটা যে নিচর ওই জিনিসটা এখনও আমি ফস করে দিই, নাহলে তোদের সদ্য গোষ্ঠী সহ মানে টান লইব। আচ্ছা আচ্ছা, তো তখন তৎকালীন আমরা তো কোনো যাই না, আমরা মানে শুনছি আর কি আমাদের দাদা পিজার থেকে দুই, তখন ওই নৌকাটা বলে ওখান দিয়ে বাইরে গেছে, প্রতিদিন শত শত পর্যটক ঘুরতে আসেন এই বিজয় সিংহ দিঘির পাড়ে। এখানে আছে বেশ কিছু ফুচকা ও চটপটির দোকান, পাশাপাশি আচার, বাদাম ও বিভিন্ন ধরনের শরবত ও পাওয়া যায়। বিজয় সিংহ দিঘির বর্তমান পরিবেশটা খুবই সুন্দর, যেটা একসময় এরকম ছিল না। এখন চারপাশটা মোটামুটি একেবারে সাজানো গোছানো, চারপাশে মানুষের হাঁটার জন্য পাকা করে দেওয়া হয়েছে, পাশাপাশি বসার জন্য বিভিন্ন প্লেস করে দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো এখানে চারপাশটায় লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সন্ধ্যার সময় যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। অবিশ্বাস্য হলে সত্য, এই পুকুরের পানি কখনো সেচ দিয়ে শেষ করা যায় না। একসময় এই পুকুরে অনেক বড় বড় মাছ পাওয়া যেত। ফেনি বিজয় সিংহ দিঘি ঘুরে দেখার পরে এর ইতিহাস রূপকথা জানার পরে আমরা এখন যাচ্ছি রাজাজির দিঘি ও ফেনি কলেজ দেখার জন্য। এই মুহূর্তে আমি আছি ফেনি রাজাজির দিঘির একেবারেই পাড়ে। ফেনি বিজয় সিংহ দিঘি দেখার পরে আমরা ওখান থেকে চলে আসলাম ফেনি রাজাজির দিঘির কাছে। তো প্রথমে এখানে আসার প্রসেসটা আপনাদেরকে জানিয়ে দিই, চলুন। ফেনি জেলার অন্যতম একটি ঐতিহ্যবাহী দিঘি হচ্ছে এই রাজাজির দিঘি। ফেনি শহরের একেবারে জিরো পয়েন্টেই এর অবস্থান। ফেনির মহিফাল থেকে রিক্সা কিংবা সিএনজি যোগে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন রাজাজির দিঘির কাছে। কথিত আছে 700 বছর আগে ত্রিপুরা রাজ্যের এক রাজার মেয়ের অন্ধত্ব দূর করার জন্য মান্যত করেই এই দিঘিটি খনন করা হয়। স্থানীয় ভাষায় মেয়েদেরকে জি বলা হয়, যার কারণে এই দিঘির নামকরণ করা হয় রাজাজির দিঘি। রাজাজির দিঘির চারপাশের পরিবেশটা খুবই সুন্দর, এখানে বসার জন্য ও হাঁটার জন্য সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন শত শত পর্যটক এখানে ঘুরতে আসেন। এই মুহূর্তে আমরা আছি ফেনি সরকারি কলেজের মাঠের একেবারেই সামনে। ফেনি রাজাজির দিঘির পাশে এই ফেনি সরকারি কলেজ এবং ফেনি পাইলট যে সরকারি উচ্চ বিদ্যালয়। তো আমরা প্রথমে এই কলেজের ইতিহাস এবং এর বর্তমান অবস্থা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ফেনি সরকারি কলেজ বাংলাদেশের ফেনি জেলার একটি ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, দক্ষিণ পূর্ব বাংলার অন্যতম প্রাচীনতম একটি শিক্ষা প্রতিষ্ঠান এটি। এটি ফেনী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, 1922 সালে স্থাপিত হয়। এই কলেজের বর্তমান শিক্ষার্থী প্রায় 24,000-এরও বেশি। 1918 সালে কলেজটি প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেওয়া হলেও 1922 সালে খান বাহাদুর বজলুল হক একটি ট্রাস্টি গঠন করেন এবং তখন থেকে মূলত কলেজটি যাত্রা শুরু হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিতে পারেন, চাইলে শেয়ারও করে দিতে পারেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনি খুব দ্রুত পেয়ে যেতে পারেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।